الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون
وإذا قيل لهم لا تفسدون في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম। নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না, তারা ইমান আনবে না। আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি, অথচ আদৌ তারা ইমানদার নয়। তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না, অথচ তারা তা অনুভব করতে পারে না। তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন, বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো, তখন তারা বলে, আমরাও কি ইমান আনবো বোকাদের মতো? মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বুঝে না। সাদাকাল্লাহুল আলিউল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাফিল আলম স্যারকে, যিনি এতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ থেকে তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করে আমাদেরকে শুনালেন। তো আলহামদুলিল্লাহ পর্যায়ে আলোচনা নিয়ে এসেছেন আমাদের সকলের সুপরিচিত অভিজ্ঞ ডাক্তার বিলকিস আক্তার শিউলি ম্যাম। ডাক্তার শিউলি আক্তার ম্যামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আনকমন ওষুধ, যে ওষুধটা আমরা সচরাচর ব্যবহার করি না, সচরাচর ব্যবহার হয় না এই কারণে যে কিছু কিছু অন্য ওষুধের সাথে এই ওষুধটা মিলে যাওয়ার কারণে তখন দেখা যায় আমরা এমনই হয় যে কমন ওষুধ গুলো আমরা দিয়ে দিই, যে ওষুধ গুলো বহুল ব্যবহৃত, যেগুলো একদম মনে কর কম ব্যবহৃত ওষুধ গুলো মিস করে যায়। এখানে আমাদের
একটু ভুল হয়ে যায়। তো আমাদের এই যে সাইক্লোমেন ইউরোপিয়াম ওষুধটির সমন্বয় হচ্ছে আর্টিরেটিয়া সাইক্লোমেন বা সোব্রেট। এই ওষুধটি এসেছে উদ্ভিদ থেকে। আসসালামু আলাইকুম নাজমুল স্যার, আপনি আছেন? এই ওষুধটি এসেছে উদ্ভিদ থেকে, আর এর পূর্বে হচ্ছেন ডক্টর স্যামুয়েল হেনিম্যান। আর ক্রিয়াস্থান যেটা, কোথায় ক্রিয়া করে? মন, স্নায়ু, চোখ আর স্ত্রী জনাঙ্গ। বিশেষভাবে ক্রিয়া করে মনে। এই ওষুধের নিজস্ব কিছু লক্ষণ আমরা একটু বলি, যেটা আমরা বলি থিম। এই থিমের উপরে আমরা সম্পূর্ণ ওষুধটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে নিয়মিত সময়ের পূর্বে অধিক পরিমাণ, নিয়মিত সময়ের পূর্বে অধিক পরিমাণ ব্যথাযুক্ত ঋতুস্রাব, চাপ বাধা বা কালো, যেটাকে আমরা বলতে পারি ডিসমেনোরিয়া ম্যানোরেজিয়া। আমরা ডিসমেনোরিয়া বা ম্যানোরেজিয়া নিয়ে রেপার্টরিতে পাবো। আর চাপ বাধা মানে মানে চাকা চাকা যাবে, কালো বর্ণের। দ্বিতীয় কথা হচ্ছে ঋতুর গোলযোগ, তার সাথে আত্মপালে শিরিক, মাথা ব্যথা। অনেক রুগী এসে বলে আমার কেমন জানি মানে মাথা ব্যথা, অর্ধেক অর্ধেক মাথা ব্যথা করে, অর্ধেক, যেটাকে বলা হয় যে আত্মপালে শিরক্রিয়া। এই যে মাথা ব্যথার সাথে দৃষ্টিশক্তির একটু সমস্যা থাকে, যখন মাথা ব্যথাটা হয় তখন তার দৃষ্টিরও সমস্যা হয়। অনেকাংশে দেখা যায় আমাদের টেলিব্রাইক্রম বা এই মাথা ব্যথাটা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে মাইগ্রেনের ব্যথাটা হয় এটা আমার সাথে অনেকটা মিলে যায়, সাইক্লোমেন এর মাথা ব্যথাটা। দৃষ্টিহীনতা অথবা তার পেটে প্রচন্ড ব্যথা থাকে, যেটাকে আমরা শুল বেদনা বলে থাকি আমাদের বইয়ের ভাষায়। তৃতীয় কথা হচ্ছে গুহ্যদ্বার বা মলদ্বারে চারদ্বারে বেদনা, মলদ্বারের চারপাশে তার একটা ব্যথা ব্যথা অনুভব থাকে। চতুর্থ কথা, গোড়ালিতে জ্বালাকর ও টাটানি যুক্ত ব্যথা, যে পায়ের গোড়ালিতে জ্বালাকর ব্যথা থাকবে আর মনে হচ্ছে টেনে ছিঁড়ে ফেলছে, এই ধরনের একটা ব্যথা। ডান হাতে যে বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীতে মনে হবে যে অবশ হয়ে যাচ্ছে, খিল ধরা, মানে মনে হচ্ছে অবশ অবশ একটা বোধ, অসারতা, নার্ভনেস ধরনের একটা অনুভূতি হয়। এখন এই এই রোগীদের যদি আমরা মানসিক লক্ষণ দেখি, মানসিক লক্ষণে আমরা পাবো যে তাদের অন্যের মনে করে অন্যের দোষ ধরার একটা প্রবণতা থাকে, অন্যের ছিদ্রানুষী, ঘৃণা পরায়ণ, একটা ঘৃণা ঘৃণা একটা ভাব তাদের মধ্যে থাকে। আর তারা তাদের মানসিক লক্ষণে ঘুমের মধ্যে তার চমকে উঠে, কথা বলতে ভুল করে এবং ভুলে যায়। আর একটা জিনিস আমরা এখানে পাবো, সে নিজেকে কেমন গর্ভবতী মনে করে, সে মনে হচ্ছে যে তার হয়তো বাচ্চা পেটে আছে, যেটা আমাদের থুজা মনে করে, থুজা আছে, থুজা যেটা মনে করে যে তার সে বুঝি গর্ভবতী, এই ধরনের একটা অনুভূতি তার ভিতরে থাকে। আছে ক্যানাবিস স্যাটাইভাতেও আছে, প্রকাশ্য আছে যে একটা গর্ভবতী হওয়ার অনুভূতি। আমরা একটু মানসিক লক্ষণে যখন আসছি একটু ডিটেলস আলোচনা করি মানসিক লক্ষণের। আমরা যে এই যে তার মানসিক লক্ষণ থাকবে কি, পরিবর্তনশীলতা, তার মনোভাব পরিবর্তনশীলতা পুরাটা মধ্যে তার দেখা যাবে কি, তার প্রতি মুহূর্তে মনোভাব পরিবর্তনশীলতা। সেই জন্যই তাকে অনেক সময় আমরা পালসের সাথে মিলে ফেলি, কিন্তু পালস হচ্ছে গরম কাতর। আর আমাদের এতে যে আমাদের ওষুধটা সাইক্লোমেন, এই ওষুধটা হচ্ছে শীত কাতর, এটা পার্থক্য। আর পালস পানি পিপাসাহীনতা আছে, আবার কোথাও কোথাও খুব পিপাসাও আছে, যেমন এই হচ্ছে কি পিপাসা আছে, সাইক্লোমেনেরও পিপাসাহীনতা আছে, পিপাসাও আছে। মনোভাব পরিবর্তনশীলতা, আনন্দের ভাব, এই দেখা যাচ্ছে যে মনোভাব পরিবর্তন, এই সে খুব আনন্দিত হয়ে আছে, হয়তো তাকে বলছে কেউ আপনি অনেক ভালো, খুব আনন্দিত, কিছুক্ষণ পরেই তাকে যদি কেউ কিছু বললো সাথে সাথে তার কি হবে, উত্তেজনা হয়ে যাবে, উত্তেজনা প্রবণতা তার ভিতরে চলে আসবে, পর্যায়ক্রমে দেখা যাবে সে আনন্দিত, আবার দেখা যাবে সে তার খুবই রাগান্বিত বা সে মনে করেন খুব খিটখিটে মেজাজ হয়ে যাবে, এই সে হাসতেছে হাসি খুশি, কিছুক্ষণ পরে যাবে খিটখিটে মেজাজ,
খুব ভাব গাম্ভীর্য এবং দেখা যাবে সে এত কান্না করছে। পাঁচটা তোমার কান্না করানোর কথা কোথায়? আমাদের এই যে সাইক্লোমেন এই ওষুধ রোগীও কিন্তু রোগিনী বা রোগী যেই হোক সে কিন্তু কান্না করে, কথায় সে খুব কান্না করে। অনেক সময় পালস ও সাইক্লোমেন দুইটি ওষুধে পার্থক্য করা খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু পালস বহুল ব্যবহৃত ওষুধ তাই সাইক্লোমেন কম ব্যবহৃত ওষুধ বিধায় অনেক সময় ভুল বশত আমরা সাইক্লোমেনের জায়গায় পালস দিয়ে দিই। এখন দেখেন আমাদের এই রোগী কিভাবে মনে করেন, দেখা যাচ্ছে সে কিছুক্ষণ মনে পরিবর্তনশীলতা দেখেন, সে মনে করেন তার একটা রোগ, তার মনে করেন আর সঞ্চালনে মনে করেন তার যে কোনো সমস্যার উপশম হয়, কিন্তু সে কিন্তু এই সঞ্চালন মানে হাঁটাচলা করতে খুবই অনীহা, অনেক বিরক্ত, আমার ভালো লাগতেছে না হাঁটাচলা করতে, একদম ভালো লাগতেছে না, আমি হাঁটাচলা করব না, এই ধরনের একটা মনোভাব তার ভিতরে থাকে, কিন্তু তার কিন্তু হাঁটাচলা করলে তার সমস্যার সমাধান হবে, সে ভালো বোধ করবে, কিন্তু সে সেটা করবে না, একদম বিরূপ ভাব। খোলা বাতাসে বিতৃষ্ণা, তার খোলা বাতাসে তার কিন্তু বিতৃষ্ণা, মনের বিতৃষ্ণা, কিন্তু তার খোলা বাতাসে গেলে অনেক রোগ লক্ষণের উপশম হয়, যেমন ধরেন খোলা বাতাসে গেলে তার সর্দি কাশি উপশম হয়, তাহলে তার কি বিরূপ একটা ভাব, যেটা তার দেহ চায় সেটা তার মন চায় না, যেটা তার মন চায় সেটা তার দেহ চায় না। তার ইন্দ্রিয় শক্তির কিছু অভাব থাকে, যেমন পরিশ্রম করলে তার দুর্বলতা থাকে, সুন্দর সময় তার দুর্বলতা থাকে, এই ধরনের কিছু দুর্বলতা তার ভিতরে থাকে। অনিয়মিত ঋতু, তার ভিতরে অনিয়মিত বুক দরফর করা, আচ্ছা ঋতু প্রশ্নটা পরে বলি, পেশিগুলো থলথলে, সে অনেকটা দেখতে আমাদের ক্যালকিনিয়া কার্ভের মতো দেখতে, অধিকাংশ লক্ষণ তার চলাফেরায় উপশম হয়, তার কিন্তু দেখা যায় যে অধিকাংশ লক্ষণ চলাফেরায় উপশম হয় কিন্তু চলাফেরা করবে না, অলস প্রকৃতি, তার রাতে অত্যন্ত অস্থিরতা আর সে অত্যন্ত অলস, অলসের জন্য সে চলাফেরা করতে চায় না, তার অস্থিরতা রাতের বেলায় বেড়ে যায়। দুঃখ এবং ভয় যেটাই হোক না কেন তাকে সর্বদা মানসিক উত্তেজনার মধ্যেই রাখে, দুঃখ এবং ভয় তাকে সর্বদা মানসিক উত্তেজনার মধ্যে রাখে, মনের জড়তা মানসিক পরিশ্রমে বাধা দেয়, তার মনের ভিতরে একটা জড়তা থাকে, সেই জড়তায় সে তার মানসিক পরিশ্রমে বাধা দেয়, চিন্তা নিমগ্ন থাকে, নির্জনতা সে খুঁজে, সে এতটাই চিন্তা থাকে সে নিমগ্নতা নির্জনতা খুঁজে, সে চায় যে আমি নির্জনে একা একা থাকবো, ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে, যার কোনো দেখা যায় যে অনেক সময় ভ্যালুই থাকে না, এই ধরনের চিন্তাগুলো সে করতে থাকে। আর সে করে কি, যেহেতু সে শীতখ্যাত সে চায় গরম ঘরে থাকবে, গরম ঘরে সে বসে নির্জনে একা একা থাকবে, চুপ করে থাকবে, তার উত্তেজনার সহিত আবার দেখা যায় তার শরীর কাঁপতেছে এমন হয়ে যাবে, আর সবসময় দুঃখিত ভাব কান্না করবে, আপন দুঃখ সম্বন্ধে চিন্তা করে, কান্না করে, মনে করে যেন সে যেন কারোর প্রতি অন্যায় করেছে, সে যেন নিজেকে অপরাধী মনে করে, অরাম মেটের মতো নিজেকে অপরাধী মনে করে, আমি মনে অন্যায় করেছি, এই ধরনের একটা অনুভূতি তার ভিতরে থাকে, মনে করে যেন জগতে একা, সকলে তাকে নির্যাতন করছে, কেউ তাকে ভালোবাসে না, সে নিজে নিজে বসে বসে এই ধরনের নিজের কাল্পনিক একটা জগৎ তৈরি করে, আমায় তো ভালোবাসে না, আমি বুঝি কারোর সাথে অন্যায় করেছি, এই ধরনের একটা তার টেন্ডেন্সি সারাক্ষণ চলতেই থাকে, সে কিন্তু খুবই একগুঁয়ে, একগুঁয়ে, আমরা কিন্তু একগুঁয়ে যে ওষুধগুলো আছে সেখানে কোষ্ঠীকামও কিন্তু আছে, খুবই একগুঁয়ে, পুজো কিন্তু খুবই একগুঁয়ে, সেজন্য আমাদের এই ওষুধটার সাথে আমাদের সাইক্লোমেনের সাথে কিন্তু থ্রুজারও আমরা তুলনা করছি। মানসিক অবস্থার মধ্যে নানা প্রকার বিরোধিতা যেমন লক্ষণ দেখা যায়, যেমন কতটা কাল্পনিক ভাবও আছে, মন তার এক জিনিস চায়, ওই যে বললাম তার মন তার এক জিনিস চায়, শরীর তার আর এক জিনিস চায়, তার মন যেটা চায় সেটা তার শরীরের জন্য ক্ষতি করে, তাহলে আমরা একটু মন থেকে বের হয়ে যাই, সে কিন্তু আবার কথা কিন্তু অসংলগ্ন বলে, ওই যে মানসিক অস্থিরতা থাকে সে কিন্তু কথাগুলা কেমন যদি বলে তখন আপনার কাছে মনে হবে তার হচ্ছে মানসিক কোনো সমস্যা আছে, অসংলগ্ন কথা বলবে, আর তার কিন্তু মৃত্যুর একটা ভয় কাজ করে ভিতরে। সাইক্লোমেন একটি মনে করেন মাথার যদি আমরা সমস্যা গুলো দেখি, সাইক্লোমেন আরেকটি বিশেষত্ব হচ্ছে এক পাশে মাথা ব্যথা, যেটি একটু আগে বলেছি যে এক পাশে মাথা ব্যথা, আর মাথা ব্যথা দেখা যায় সুস ফুটানো মনে টেনে ধরার ন্যায় ব্যথা,
মাথা ব্যথার সাথে মাথা তার শিরোভূর্ণ হবে, আর এক পাশে মাথা ব্যথা বিশেষ করে ডান পাশে। রুগী মনে করেন তিনি হয়তো বা এই যে অজ্ঞান হয়ে যাবে, ওই যে বরং সে মনে মনে একটু চিন্তা করে সে হয়তো অজ্ঞান হয়ে যাবে বা এই ধরনের একটা তার মনে ভিতরে ভাব থাকে, তখন দেখা যায় অনেক সময় সে অজ্ঞান হয়ে যায়। এই যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে বা তার মাথা ব্যথার সময় তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় কিন্তু মাথা ব্যথার সময়, সেটা কিন্তু কেনিবাই ক্রমেও আছে, সেটা কিন্তু আমাদের মাইগ্রেনের ব্যথাও এই ধরনের ব্যথা সমস্যাগুলো দেখা যায়। মাথা ব্যথার সময় বা পূর্বে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, মস্তিষ্ক তার মাথার মধ্যে দেখা যায়। তার একটা আরেকটা রোগের সমস্যা সেটা হচ্ছে কি, সে কিন্তু রক্ত স্বল্পতার রোগে ভুগে, রক্ত স্বল্পতার রোগে ভুগে, সেই কারণে কিন্তু তার রক্ত স্বল্পতার রোগে তার মাথার মধ্যেও কিন্তু তখন যখন তার মাথা ঘুরাচ্ছে চোখে যে বিভিন্ন চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতেছে, মাথা ব্যথা করতেছে, তখন কিন্তু তার মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চরণ কম থাকে, কারণ তার কিন্তু রক্ত লো ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি, শরীরের মধ্যে রক্ত স্বল্পতার সমস্যা আছে। আর এই যে তার মাথার যে সকল সমস্যা, ঠান্ডা প্রয়োগে তার কিন্তু উপশম হয়, এবার ঠান্ডা প্রয়োগে সর্দি স্রাবের উপশম হয়, কাশির উপশম হয়, তা দেখা যায় আমরা বলি কি মনে করেন যখন সর্দি টর্দি লাগলে কিন্তু ঠান্ডা লাগা ঠান্ডা বাতাসে যেতে নিষেধ করি, কিন্তু এই কিন্তু বিপরীত, ঠান্ডা প্রয়োগে তার উপশম হয়। এই যে আমি বলেছি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, সেটা নিয়ে একটু চোখের দৃষ্টি নিয়ে একটু কথা বলি। দৃষ্টিপথ জুড়ে নানা রকম দাগ দেখা যায়, যেমন কালো কালো দাগ, নীল রঙের দাগ, একে সবুজাব দাগ, মনে হয় একটা মাছি মাছি উঠতেছে, এই ধরনের একটা তার চোখের দৃষ্টির মধ্যে থাকে। আর দৃষ্টির একটা অফ মানে ঝাপসা আসে সবসময়, দৃষ্টিটাকে চোখটাকে কষ্টে দেখার চেষ্টা করে যে দেখি তো পরিষ্কার দেখা যায় কিনা, কিন্তু চোখের দৃষ্টি অপরিচ্ছন্নিত থাকে। তার দ্বিত্ব দৃষ্টি দ্বিত্ব দর্শন বলি না আমরা, সেই সমস্যাও কিন্তু এই রোগীদের মধ্যে থাকে। আর বা একমুখী দৃষ্টি হইতে পারে, একদিকে দেখছে আরেকদিকে দেখতেছে না, টেরা দৃষ্টি যেটা অ্যালুমিনা বা নেকটামিউট বা আরো অনেক ওষুধ আছে এগুলো, যেমন টেরার দৃষ্টি আছে, টেরার দৃষ্টির জন্য অ্যালুমিনা নেকটামিউট খুব ভালো ওষুধ, সেই সাথে কিন্তু আমাদের সাইক্লোমিনেরও কিন্তু টেরা দৃষ্টি আছে। টেরা দৃষ্টি বা একটা জিনিসের একটা বস্তুর অর্ধেক দেখছি, এটাও রুগী এসে আমাদেরকে বলতে পারে যে এই একটা জিনিসের অর্ধেক দেখছি। উত্তাপ আর জ্বালা থাকে চোখের মধ্যে, সাথে থাকে জ্বালা থাকবে এবং থাকবে উত্তাপ। আর চোখের উপর পাতা স্ফীত অনেক আমাদের বলে কেলিকার্ভের মতো, চোখের উপর স্ফীত থাকবে, চোখের শুষ্কতা থাকবে। অনেক সময় ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার বলে চোখের পানি শুকিয়ে গেছে, চোখের ডাক্তারের কাছে গেলে বলে চোখের পানি শুকিয়ে, আলাদা দেখা যায় অনেক সময় টিয়ার্স দিয়ে দেয় ড্রপস, বা আর সাথে থাকে চুলকানি থাকে। মাথা ব্যথার সময় তার এই যে তার মাথা ব্যথার সময় কিন্তু তার এই দৃষ্টির সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মাথা ব্যথার সময় দেখা দেয় ক্ষীণ দৃষ্টি। তাদের আবার দেখা যায় যে কানের এই শ্রবণ শক্তিরও ক্ষীণতা থাকে, তার দৃষ্টির ক্ষীণতা পেলাম, শ্রবণ শক্তির ক্ষীণতা পাচ্ছি, এবং তার ভিতর ক্ষীণতা একটা কথা আছে, ক্ষীণতা ক্ষীণতা দিয়েও কিন্তু আমরা সাইক্লোমেনকে মনে রাখতে পারি। বুদ্ধিরও ক্ষীণতা আছে, মনেরও ক্ষীণতা, সে সব কিছুতেই মানে একদম সমস্যা দেখা দেয়। তার শ্রবণ শক্তি ক্ষীণতার মধ্যে কি পাচ্ছি আমরা, কানে গুন গুন শব্দ শুনছে, বা বলতে পারে কানে ঘন্টা বাজার শব্দ শুনছে, বা বলতে পারে গর্জন গর্জন শুনি আমি কানের ভিতরে, কানের ভিতরে টেনে ধরার নেয় একটা ব্যথা অনুভব করে। সাইক্লোমেন এই ওষুধটার কানের এই চোখের সমস্যার সাথে সাথে তাদের কানের সমস্যাও আছে। তাদের নাকের মধ্যে অনেক সময় আমরা যেমন করোনার সময় অনেক কিছু আমাদেরকে বলেছে যে আমাদের নাকে সে গ্রাম শক্তি পায় না, খাবারের কথা বলেছে, মুখের মধ্যে স্বাদ পায় না, কোনো খাবারের স্বাদ পায় না, বা নাকে কোনো গ্রাম পায় না। গ্রাম শক্তি কিন্তু আমাদের অনেক ওষুধই আছে, অনেক ওষুধ আছে পায় না, সেখানে সাইক্লোমেনও কিন্তু গ্রাম পায় না। তাদের গ্রাম শক্তি কমে যায়, নাকের ভিতরে একটা শুষ্কতা থাকে, আর সাথে আবার দেখা যায় পাতলা সর্দিও থাকে। নাকের ভিতরে শুষ্কতা কিন্তু অ্যালুমিনারও আছে, নাকের ভিতরে শুষ্কতা খড়খড়ে একটা মনে কর খড়ের থাকার ন্যায় অনুভূতি থাকে অ্যালুমিনার, সেখানে কিন্তু আমাদের সাইক্লোমেনেরও কিন্তু নাকের ভিতরে শুষ্কতা আছে। গরম এই তাদের এই সমস্যাগুলো কিন্তু গরম ঘরে গেলে আরো বেড়ে যায়, গরম ঘরে গেলে একদম গড়ানো সর্দি পড়তে থাকে সাইক্লোমেনের, ঠান্ডা ঘরে উপশম। আবার গরম ঘরে গেলে হাঁচি শুরু শুরু হয়ে যায়, জলের ন্যায় নাক দিয়ে স্রাব করা শুরু হয়ে যায়।
তাহলে দেখা যায় কপালটা সবসময় কুঞ্চিত করে রাখে, বিরক্ত, সে সবসময় বিরক্ত হয়ে থাকে, যেহেতু তার নাকের একটা সমস্যা আছে, সর্দি স্রাবের সমস্যা আছে, মাথার ব্যথা আছে, তার ঠোঁট গুলো কিন্তু শুষ্ক, ঠোঁট গুলা শুষ্ক, এবং ঠোঁটের উপরের ঠোঁটটা একটু, যখন বলেছিলাম আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী কিল ধরা বা অবশ বোধ থাকে, তাদের উপরের ঠোঁটটার মধ্যেও কিন্তু তারা একটা অবশ অবশ বোধ অনুভব করে। আমরা স্লাইকোমেনের দাঁত নিয়ে দেখি, দাঁতে তাদের একটা দাঁতের মধ্যে রন্ধ্রকর ছিন্নকর যন্ত্রণা থাকে, এই যে তাদের দাঁতের ব্যথাটা রাতে দাঁতের দাঁতে ঝাঁকি দিয়ে উঠে, অনেক সময় কিন্তু আমরা রুগীকে জিজ্ঞেস করি ঘুমের মধ্যে শরীর ঝাঁকি দিয়ে উঠে কিনা, আমাদের রুগীর মধ্যে কিন্তু বলেছিলাম ঘুমের মধ্যে সে কিন্তু চমকে উঠে, তা এবং কি ঘুমের মধ্যে সে চমকে উঠে এবং সাইক্লোমেনের ঘুমের মধ্যে তার দাঁতের দাঁত গুলো ঝাঁকি দিয়ে উঠে। তারপরে মুখের কথা বলেছিলাম যে সে কোনো খাবারের স্বাদ পায় না, নাকে ঘ্রাণ পায় না, খাবারের স্বাদ পায় না, স্বাদ এত বিশ্রী কটু, পচা স্বাদ পায়, যদিও স্বাদ পায় খাবারের, সে কটু বিশ্রী একটা স্বাদ, লবণাক্ত স্বাদ, লবণাক্ত একটা সব খাবারে মনে করে লবণ লবণ তার একটা বিশ্রী একটা স্বাদ পায় সে। জিহ্বাটা তার কিরকম থাকে, সাদা হলুদ জ্বালাকর, এবং জিহ্বার মধ্যে জ্বালাকর ফোসকা পড়ে, অনেক সময় আমাদের কিন্তু জিব্বার মধ্যে ঘাটা নিয়ে আসে, কিন্তু এই রোগী ফুসকা পড়বে জ্বালা করে, আর জিব্বার ডগায় জ্বালা থাকবে, লালাস এই সময়টা তার লালাসা বৃদ্ধি পাবে, তার লালাসা বৃদ্ধি হবে, লালার স্বাদটা থাকবে লবণাক্ত, গলায় জ্বালা, জিব্বার ডগাটা আছে না একদম মাথাটা, এই ডগাটা জ্বালা থাকবে, গলায় জ্বালা থাকবে, গলায় শুষ্কতা থাকবে, এবং সারাক্ষণ মানে গলা খেকড়ি দেওয়ার একটা প্রবণতা থাকবে। ক্ষুধা, তাদের ক্ষুধাটা কেমন থাকবে দেখেন, ক্ষুধা তাদের কম একদম, তাদের ক্ষুধাটা দেখলে আপনার মনে হবে যে আপনি লাইকোর ক্ষুধা দেখছেন, সাইক্লোমেনের ক্ষুধাটা দেখলে আপনার মনে হবে যে আপনি হয়তো লাইকোর ক্ষুধা দেখছেন। কিভাবে দেখেন, তাদের ক্ষুধা একেবারেই কম, এমনকি খাদ্যের প্রতি তার বিতৃষ্ণাও আছে, খাদ্য দেখলে তাদের বিরক্ত লাগে, এই যে যেমন আমাদের লাইকোর রোগী যেমন বলে দুই এক নোনা খেলেই আমার ক্ষুধা মিটে যায়, তাদেরও কিন্তু দুই এক লোনা খেয়ে ক্ষুধা মিটে যায়, আর লাইকোর যেমন খাবার খাওয়ার পর একটা কেমন যেন পেটে গ্যাস গ্যাস ভাব থাকে, তাদের থাকবে কি খাবার খাওয়ার পর একটা বমি বমি ভাব থাকবে। এই পর্যন্ত আমরা লাইকোর সাথে মিল পেলাম, এখন দেখেন পালসুরিনার সাথে মিল, কিরকম তৈলাক্ত খাবার খেয়ে সমস্যা, পেটের অসহ্য, তা এই কথাটা শুনলেই আমরা কিন্তু বলি তৈলাক্ত খাবার মাংস খেয়ে পেটের সমস্যা হলে, গ্যাস ওয়েস্ট হলে আমরা কিন্তু পালসটাকেই চিন্তা করি, বলি রুগীকে পালস দেন, এটা স্বাভাবিক পালস খাব। কিন্তু এখানে সাইক্লোমেনেরও কিন্তু এই সে চর্বিযুক্ত খাবার খেলে, তৈলাক্ত খাবার খেলে, মাংস খেলে তার কিন্তু পেটে অসহ্য বোধ শুরু হয়ে যায়, তার কিন্তু পেটে কিন্তু কফিটাও কিন্তু তাদের সহ্য হয় না। এটা গেল আমাদের খুব ছোট একটা মেডিসিন নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি। আমাদের এখন একটু দেখি আমরা স্ত্রীলোকদের, স্ত্রীলোক যেহেতু আমরা বলছি স্ত্রী যৌনাঙ্গের কথা বলেছিলাম, যেহেতু বলেছি যে মাসিক স্রাব নিয়মিত সময়ের পূর্বে অধিক পরিমাণে ব্যথাযুক্ত ঋতুস্রাব আমাদের, যেমন ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া যেটাকে আমরা বলি, তার বাদক ব্যথা মানে অতি তাড়াতাড়ি তার ঋতুস্রাব হয়ে যায়, তার ঋতুস্রাবের বর্ণ হিসেবে কালো আর দেখা যায় চাপচাপ থাকে, ঋতুস্রাবের সময় কিন্তু তাদের রোগীর মাথায় যন্ত্রণা থাকে, তাদের যে মাথা যন্ত্রণাটা ঋতুস্রাবের সময় তাদের মাথা যন্ত্রণাটা বেড়ে যায়, ঋতু হবার আগে রুগিনী প্রসব বেদনার নেয় একটা বেদনা অনুভব করে, যে মনে হচ্ছে যে বাচ্চা হবে, এই ধরনের একটা ব্যথা কিন্তু রুগী আমাদের কাছে এসে বলে, সেখানে কিন্তু আমরা অনেক ওষুধ পাবো, সেই সাথে কিন্তু আমাদের সাইক্লোমেনকেও আমরা চিন্তা করতে পারি। সেখানে আমাদের লিলিয়ামের স্রাবের কথা একটু দেখি, লিলিয়ামের চলাফেরা করবার সময় বেশি হয়, কিন্তু চলাফেরা বন্ধ করলেই স্রাব বন্ধ হয়ে যায়, লিলিয়াম টিকেরও কিন্তু ঋতুস্রাবের সময় অত্যধিক যন্ত্রণা থাকে। আর ক্রিওজোট বা ম্যাকফসের রোগিনীর শরীর যদি আমরা তুলনা করি, দেখা যায় যে রোগিনী যখন শুয়ে থাকে, শুয়ে থাকলে স্রাব চলাফেরা করলে স্রাব বন্ধ, একজনের চলাফেরায় স্রাব, শুয়ে থাকলে বন্ধ, সেটা হচ্ছে লিলিয়ামের, আর আমাদের ক্রিওজোট আর ম্যাকফসের হচ্ছে চলাফেরা করলে স্রাব, শুয়ে থাকলে স্রাব, চলাফেরা করলে স্রাব বন্ধ। সাইক্লোমেনের রুগিনী দেখা যায় যে সে যে খাবারগুলো খাচ্ছে, সেই খাবারগুলোর জন্য অনেক সময় তার
পেট ব্যথা শুরু হয়ে যায় অনেকটা পালসের মতো, পালসে যেমন অতিরিক্ত খাবার অসহ্য তাদের অসহ্য। আবার উভয় ওষুধের মধ্যে পার্থক্য হলো সাইক্লোমিন ঠান্ডা সহ্য করতে পারে না, কিন্তু পাঁচিল্লা রোগিনী ঠান্ডা পছন্দ করে। অনেক সময় সাইক্লোমিনের রক্তস্রাব কালো কালো থাকে। আমাদের বলেছিলাম ক্রোকাসের সাথে আমরা তুলনা করেছি, ক্রোকাসের সাথে যেমন তুলনা করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি ক্রোকাসের রোগিনী রক্তস্রাবও কিন্তু কালো, আমাদের সাইক্লোমিনের রোগিনীরও কিন্তু রক্তস্রাবটা কালো। কিন্তু ইয়াতে দড়ি দড়ি রক্তের ঢেলা থাকে, সাইক্লোমিনের ঋতুর সহিত অস্পষ্ট দৃষ্টি আট কপালে মাথা ব্যথা থাকবে। শুধু পার্থক্যটা এখানে যে সাইক্লোমিনের দড়ি দড়ি একটা ঋতু রক্তস্রাব ঢেলা ঢেলা থাকবে এবং কি সাইক্লোমিনের মাথা ব্যথা থাকবে, সাথে হাত কপালে মাথা ব্যথা আর ওই যে অর্ধ দৃষ্টি অসম্পূর্ণ দৃষ্টি দৃষ্টি ঝাপসা। আর যদি দেখা যায় যে গর্ব অবস্থায় অনেকে যে হিক্কা হয়, হিক্কা একটা সমস্যা, হিক্কা উঠে না, এই হিক্কা প্রসবের পর রক্তস্রাবে উপযোগী আমাদের সাইক্লোমিন। এই যে তখন বলেছিলাম যে রক্ত শূন্যতা কিন্তু সাইক্লোমিনের একটা বড় একটা সমস্যা, যেটা দেখা যায় যে তার মাথার মধ্যে অনেক সময় রক্ত সঞ্চালন কম হওয়ার কারণে প্রচন্ড মাথা ব্যথা মাথা ঘুরানো শুরু হয়ে যায়। সেরকম রক্ত শূন্যতা রোগিনী রমণীগণের এইরূপ পালসিটিলার সহিত অতি উত্তম রক্ত শূন্যতা রোগীদের জন্য পালসিটিলা আর আমাদের সাইক্লোমেন কিন্তু একটা উত্তম ওষুধ। এখানে পার্থক্য এখানে কিভাবে করবো, কোনটা দিব, পাঁচটা জিভবাস থাকবে শুকাইয়া, দেখা যাবে শুকাইয়া একদম লেগে যাচ্ছে, তারপরে তারা পানি খাচ্ছে না, আর সাইক্লোমেনের রোগী পিপাসা কিন্তু আছে। পাঁচটা ঠান্ডা চায়, সাইক্লোমেন গরম ভালোবাসে, কিন্তু সাইক্লোমেনের কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা এই যে সর্দি স্রাব এই সব ক্ষেত্রে তাদের ঠান্ডা বাতাস উপশম, এই কিছু কিছু পার্থক্য অল্প কিছু পার্থক্যের জন্য কিন্তু আমাদের ওষুধ থেকে আমরা সঠিক ওষুধ থেকে দূরে চলে যাই। যেমন সাইক্লোমিনের রোগী একা নির্জন স্থান পছন্দ করে, কারোর সাথে সঙ্গ চায় না, সে রক্ত শূন্যতার সহিত প্রায় তার বাদক ব্যথা অনুমিত ঋতু মাথার যন্ত্রণা মাথা ঘোরা অর্জিন পেট ফোলা রাতে পেটের যন্ত্রণা প্রভৃতি লক্ষণ বিদ্যমান থাকে, তাদের সবকিছু রাতে বেড়ে যায়। পালসিটিলা যেমন আমাদের যে বলেছিলাম যে পূজা যেমন বলে যে তার সে গর্ভবতী হয়ে গেছে এই ধরনের একটা মানে যে কি যেন নড়ছে তলপেটে, সেখানে কিন্তু আমাদের সাইক্লোমিনেরও বলে যে তার তলপেটে কি যেন নড়াচড়া করছে, হয়তো সে গর্ভবতী। এবং পূজা মনে করে কেনাবে সেটাই কিন্তু এই জিনিসটা মনে করে কি যেন নড়ছে। আমরা অন্য একটা অ্যাপে যাই, যেহেতু আমাদের খুব ছোট একটা অসুখ আপনাদেরকে বেশিক্ষণ আমরা যেহেতু রুগী আমাদের শীত কাতর, আমরা বলেছিলাম যে আমাদের সাইক্লোমেন শীত কাতর, সাইক্লোম মুক্ত বায়ুতে ঠান্ডায় ঠান্ডা জলে যদি ফসল করে তাহলে তার বৃদ্ধি হয়ে যায় যেহেতু সে শীত কাতর, কিন্তু সে যখন খোলা বাতাসে যায় তার দুই একটা লক্ষণের উপশম হয়। ঋতুকালে কষ্টে বসিয়া থাকলে তার অথবা সহন অবস্থায় বৃদ্ধি হয়, গরম ঘরে গরম আচ্ছাদনে এবং বেড়াইলে তার উপশম, যে কোনো রোগে সে যদি হেঁটে বেড়ায় তখন তার উপশম হয়, ওই সমস্যাগুলার উপশম হয়। তার পায়ে একটা টান বোধ একটা ব্যথা থাকে, তাদের দেখা যায় এই যে বললাম যে রক্ত স্বল্পতার সমস্যা, সেই কারণে তাদের কিন্তু যেহেতু রক্তটা আমাদের রক্তটা কতটুকু সাপ্লাই দিবে এটা কিন্তু হাড়ের কাজ, যেহেতু হাড়ের কাজ তাহলে সমস্যাটা কোথায় শুরু হয়েছে, রক্ত যেহেতু কম উৎপাদন হচ্ছে হৃদস্পন্দ এবং রক্তহানিতার জনিত অস্পষ্ট হৃদশব্দ। আপনি যদি তার শরীরের তার মনে করেন হাড়ের লাগাইয়া দেখতে চান, তার বুকে লাগাই দেখতে চান, তাহলে কিন্তু দেখবেন তার যে শব্দ আছে ল্যাপটপ শব্দটা খুবই অস্পষ্ট শুনতে পাবেন, কারণ তার তো ওখানে রক্ত কম উৎপাদিত হচ্ছে। হৃৎপিণ্ডের ক্রিয়া গোলমাল দেখা দিবে, অত্যন্ত অবসন্নতা থাকবে, নাড়ি ক্ষীণ থাকবে, তার যখন পালস দেখবেন পালসটাও ক্ষীণ, তাই আমাদের রক্তের সাথে পালস সবকিছু পালস হার্ট প্রেশার সবই তো আমাদের রক্তের সাথে সম্পর্কিত, তাই সব জায়গায় আপনি কম পাবেন।
ওই যে বললেন তার ক্ষীণতা একটা সমস্যা আছে, মনে হয় যেন স্থূল বৃত্ত হইতে বায়ুস্রোত প্রবাহিত হইতেছে, গর্ভবতী না হয়েও সে নিজেকে গর্ভবতী মনে করে, এটা তার একটা সমস্যা। এখন আমরা যদি দেখি তাদের তার যে আড়ষ্টতা বলেছিলাম পায়ে, তার যে পায়ে তার টেনে ধরার মধ্যে একটা ব্যথা থাকে, এই পায়ে টেনে ধরার ব্যথাটা পায়ের সংকোচক পেশিগুলো টেনে ধরার নেয় ব্যথা, কিছুক্ষণ চলবার পর পায়ের আঙ্গুলগুলি অসাড় হয়ে যায়, সেজন্য সে কিন্তু সহজে হাঁটতে চলতে চায় না, কিন্তু সে হাঁটতে চলে সে ভালো থাকে, তার হাত পা সবই দুর্বল। একজন লোক যার দেখবেন রক্ত স্বল্পতার রোগী, সে কিন্তু হাঁটতে চলতে চাইবে না, একটু পরে বসে থাকবে, আর বলবে হয়তো আমার হাত পা খিচে আসতেছে, অসাড় হয়ে আসতেছে, অবশ্য অবশ্য একটা অনুভূতি হচ্ছে তার নিতে। সে যখন ঘুমায় ঘুমটা কিন্তু শান্তিদায়ক হয় না, যেহেতু তার রাতে বেলা বৃদ্ধি হয়ে যায় সমস্যাগুলো, সেজন্য রাতে যদি বৃদ্ধি হয়ে যায় কি হবে তাহলে বলেন, ঘুমটা তার শান্তিপূর্ণ হবে বা ঘুমটা পরিপূর্ণ হবে। আর সে যখন স্বপ্ন দেখে উৎকণ্ঠা স্বপ্ন, নিদ্রা ব্যাঘাত ঘটে, সে সব সারাক্ষণই উৎকণ্ঠা স্বপ্ন দেখতে থাকে, ভীতিপূর্ণ স্বপ্ন, তারপর দেখা যায় অস্পষ্ট স্বপ্ন, অধিক রাতে নিয়ে সে ঘুমায়, দেখা যায় অনেক সে শুইলেও কিন্তু তার ঘুম আসতেছে না, অনেক রাতে সে ঘুমায়, সকালে আবার জেগে ওঠে নিদ্রার মধ্যে তার বুক চাপা একটা স্বপ্ন দেখি, যেটাকে আমরা বলি যে ওই যে বোবায় ধরা, বোবায় ধরা বলি না, এই ধরনের বোবায় ধরা স্বপ্নটা সে দেখে, যেটা আমরা ইয়াতে পাবো রেপারেতে যে স্লিপ নাইটমেয়ার দিয়ে পাবো। তার যদি আমরা এই যে তার ঘাড়ের একটা আড়ষ্টতা আছে, ঘাড়ের আড়ষ্টতার সহিত টেনে ধরনের ব্যথা, পিঠের উপর দিকে চিক মারা একটা ব্যথা থাকবে, পিঠের উপর দিকে মনে হবে যারা চিক মারে ব্যথা, ঘাড় সহকারে টেনে ধরবে, বসলে পিঠের নিম্ন অংশে বেথনা, উঠে দাঁড়ালে তার উপশম হয়, তার এই সমস্যাগুলো তখন উঠে দাঁড়ালে উপশম বোধ করে। তার শীত জ্বর আর ঘাম, শীত গরম পোশাকেও উপশমিত হয় না, শীত জ্বর ও ঘাম শীতে গরম পোশাকেও উপশমিত হয় না অনেক সময়, সে যখন গরম, কারণ তার যদি শরীরে রক্ত স্বল্পতা থাকে তাহলে সে যতই গরম পোশাক পরুক তখন কিন্তু তার মনে হবে না যে আমি গরম পোশাক পরেছি, আমার তার শরীর কাঁপতে থাকবে, তার ঠান্ডা বোধ হতে থাকবে, আমাদের রক্তের কাজ হচ্ছে শরীরের টেম্পারেচারটাকে ঠিক রাখা, রক্তের যে কয়েকটা কাজ আছে তার মধ্যে টেম্পারেচারটা ঠিক রাখাটাও কিন্তু রক্তের কাজ, রক্ত কম হয় তাহলে শরীরের টেম্পারেচার কম থাকবে, শরীরে যে আমাদের রক্তের কাজ একটু কম করলো, কম করলে তো আমাদের কষ্ট হবে। তার ঋতুকালে তার শীত শীত একটা ভাব থাকবে, পূর্বাহ্ন এবং সন্ধ্যায়ও তার একটা শীত শীত লাগবে, শীতের পর মুখমণ্ডল উত্তাপ যুক্ত হয়, তার মুখমণ্ডলে উত্তাপ যুক্ত হবে, পর্যায়ক্রমে চলতে থাকে, তার দেখা যাবে শীত ও উত্তাপ পর্যায়ক্রমে চলতে থাকবে। সর্বশরীরের মধ্যে বিশেষত মুখে ও হাত দুইটিতে উত্তাপের অনুভূতি, তার নিদ্রাকালে একটা ঘর্ম, তার এই ঘামের মধ্যে দেখা যাবে দুর্গন্ধ থাকবে। তা আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সাইক্লোমিনের, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে, তার আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যদি তাদের খাবার দাবার একটু দেখি, সে কি খাবার খেতে পছন্দ করে, কি খাবার খেতে পছন্দ করে না, সে যে মাছ মাংস গরম খাবার তার পছন্দ, তার পছন্দ না চর্বিযুক্ত খাবার রুটি, আবার সে অনেক সময় মাংস পছন্দ করে না, ঠান্ডা খাবার পছন্দ না, তার যে এই যে বললাম তো অসহ্য খাবার, তার এটা সহ্য হয় না, তার শরীরের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো চর্বি, মাখন, তারপরে মাখন দিয়ে রুটি, কফি, কফি খেলে তার কিন্তু রোগ লক্ষণ বেড়ে যায়। এরা যদি মায়োজমটা চিন্তা করি, মায়োজমটা কিন্তু শরিক আর সাইকোটিক, কারণ শরিক সে সারাক্ষণ মনে চিন্তা করে, আমরা জানি শরিক সবসময় মনে চিন্তা করে, তার মনের মধ্যে সবসময় আক্রমণ করে রোগ, শরিক এবং সাইকোটিক সমানভাবে আমাদের সাইক্লোমেনের মধ্যে আছে। তাদের যে রোগের হ্রাস বৃদ্ধি যদি দেখি, বললাম শীতল পানিতে তার বৃদ্ধি হয়ে যায়, মুক্ত বাতাসে সন্ধ্যায় বৃদ্ধি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলেছিলাম যে তার মুক্ত বাতাসে উপশম, এটা মাথা ব্যথা নাকের সর্দি, আর গৃহের মধ্যে তার ভালো লাগে, নির্জনে সে ভালো থাকে, আর চলাফেরা করলে সে ভালো থাকে। তারপর সে যদি লেবু পানি খায়, লেমন পান করে, লেবু পানি খায় তাহলে কিন্তু সে ভালো থাকে।
আমরা এখানে যদি পুরুষ রোগীদের সাথে দেখি যদি আমরা সাইক্লোমেন, দেখা যাবে লিঙ্গ ছাড় তাদের লিঙ্গ ছাড় হবে রাতের বেলা আর কাম প্রবৃত্তির অভাব থাকবে। শুক্র একটা মেডিসিন নিয়ে আলোচনা করলাম, জানি না কতটুকু বুঝতে পেরেছি আপনাদেরকে। আমরা যদি কাশি দেখি, আমাদের সাইক্লোমেনের কাশি শুষ্ক কাশি থাকবে, খক খক শব্দযুক্ত, আবেশে আবেশে হবে, শ্বাসরুদ্ধকর কাশি হবে। সব কাশিতে যে আমরা অন্য ওষুধ দিব তা না, আমাদের সিমটম মিলে গেলে আমরা সাইক্লোমিনও দিতে পারি। তার সাইক্লোমিনের কিন্তু কাশিটা যদি হয় ধুলাবালি থেকে হবে, আর গলায় যাবে প্রচুর, আর কণ্ঠনালীতে শুশ্রূষ করবে, আর শ্বাসনালীতে হয় অনেক সময় বলবে রোগী এসে আমরা শুশ্রূষ করতেছে, শুশ্রূষ অনুভূতি গলা কণ্ঠনালীতে সবসময় থাকছে। তাদের একটা বমি হয়, যেটা বলেছিলাম মাথা ব্যথার সময় কিন্তু অনেক সময় বমি হয়ে যায়, বা অতিরিক্ত খাবার খেলে বা গ্যাস যেটা পেট সমস্যা হলে তাদের কিছু বমি হয়। বমিটা দেখা যায় যে সকালবেলা হয়, আর সকালবেলা তারা কিন্তু একেবারে খেতে চায় না, একেবারে তারা তো এমনি তো সামান্য খাবার খায়, সকালবেলা তাদের একক লক্ষণ একেবারেই সামান্য আহার পরিতৃপ্তি। আর দেখা তাদের দেখা যাবে যে অনেক সময় সকালবেলা বমি হয়ে যায়, বমিটা পিত্ত বমি, আর অনেক বমির ধরন থাকবে, পানির ন্যায় তরল জলবোধ সবুজ বমি, তারপরে তরল জলবোধ যে মানে সবুজ সবুজ বমি যেটাকে আমরা বলি পিত্ত বমি, পিত্ত পানি বের হইতেছে বলি না অনেক সময় মনিবেরা বলে। উদরাময়ের সময় সকালের নাস্তার পর তাদের এই বমির সমস্যাটা দেখা যায়, ডায়রিয়ার সাথে আর সকালের নাস্তার পর তাদের একটু বাত ব্যথা, বাত ব্যথা যদি থাকে সন্ধি ব্যথা থাকে, সন্ধি বাত ব্যথা থাকে, আর যদি বাত ব্যথাটা হয় উপর অঙ্গে লোয়ার লিমে না আপার লিমের দিকে তাদের বাত ব্যথাটা হয় উর্ধাঙ্গে। যাই হোক, এর দিয়ে আমি শেষ করলাম আমাদের সাইক্লোমেন ছোট্ট একটি ঔষধ, যেটা আমাদের কম ব্যবহার করা হচ্ছে সেই ঔষধ নিয়ে আলোচনা করলাম। জানি না কতটুকু বুঝাতে পেরেছি, যদি বুঝাতে পারি অন্য মনে করবো, না বুঝতে পারলে আমি ব্যর্থ। সকল প্রশংসা ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর।